বিবৃতি দিয়ে আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে দিয়ে আমরা দেশের জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। আজকে যে বিষয়গুলো নিয়ে আমি নিয়ে এসেছি আপনার, আমি চেষ্টা করব একটু পয়েন্টগুলো নিয়ে কথা বলতে। আজকে লিখিত যে বক্তব্যটা আছে সেটা আপনার কাছে পৌঁছে লাগে, তার আমি পুরোটা আপনার ওইভাবে লিখিত বক্তব্য পাঠ না করে আমি আপনাদের সামনে ওই পয়েন্টগুলো নিয়ে কথা বলতে। আপনি জানেন যে গতকালও রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর হামলা, লাঠিচার্জ, গ্রেফতার, নির্যাতন চলেছে। শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে নৃশংস হামলায় শত শত ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দেশব্যাপী এই বিক্ষোভে ডাক দিয়েছিল। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ বিক্ষোভেও সরকার পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে ন্যাক্কারজনকভাবে বাধা প্রদান করেছে এবং হামলা চালিয়ে লাঠিচার্জ, টিয়ার গ্যাস নিক্ষেপ করে শতাধিক নিরীহ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের একত্রিত হতে দেয়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, ক্ষমতাসীন দলের ক্যাডাররা। দেশের বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাহারায় নামে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের সশস্ত্র ক্যাডার জমায়েত করে ভীতিকর সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি করেছিল সরকার। দেশে জরুরি অবস্থা জারি না করা সত্ত্বেও সভা সমাবেশ বিক্ষোভ করতে না দেয়া এবং হামলা গ্রেফতার করা সরকারি ও গণতান্ত্রিক ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ মাত্র। বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আমি ছাত্রদের শান্তিপূর্ণ বিক্ষোভে হামলা, দমন, নির্যাতন, অন্যায় আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটককৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা নিজেরাই এই বিষয়গুলো কভার করেছেন, লিখেছেন যে আন্দোলনকারী ছাত্রদের যে ছয়জন সমন্বয়ক তাদেরকে তুলে ডিবি অফিসে নিয়ে গিয়ে একটা যে নাটক তৈরি করা হয়েছে সেই নাটকের যে বিষয়টা সেটা আপনারা নিজেরাই সবাই জানেন, আমি সেটাকে রিপিট করতে চাই না। শুধু কয়েকটা প্রশ্ন আমি আপনার জাতির কাছেই রাখতে চাই, সেটা হচ্ছে যে এই ধরনের ঘটনা ইতিপূর্বে আমরা রাজনীতিতে কখনো দেখিনি। আমরা দেখিনি যে ডিবি অফিসে বসেই সেই আটককৃত ছাত্রদেরকে যারা নিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে দিয়ে একটা বক্তব্য বিবৃতি প্রচার করানো হয়েছে যেটা সম্পূর্ণভাবে ওই ছাত্রদের কেউই আপনার সেটা গ্রহণ করেননি, আপনার ছাত্র যারা আন্দোলন করছেন তারা কেউ গ্রহণ করেননি। আপনি লক্ষ্য করে দেখবেন সেখানে একটা জিনিস নিশ্চয়ই আপনি সবাই লক্ষ্য করেছেন যে নাহিদ যে সমন্বয়কারী আপনার পড়ছিল আপনি যে দেখা হয়েছে তাদের সে যেভাবে বসানো হয়েছিল লম্বা করে, তার মধ্যে নাহিদ পরনে আপনার একটা লুঙ্গি ছিল, সেটাকে ঢেকে রাখার জন্য একটা খবরের কাগজ লম্বা করে পেতে দেওয়া হয়েছে, সেই খবরের কাগজের উপরে সে ওই বক্তব্যটা পড়ছিল। এবং তাদের যে ফেসিয়াল যে এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ যা ছিল তার উপরে পরিষ্কার করে বোঝা যায় যে তাদের উপর একটা প্রচণ্ড নির্যাতন চাপ সৃষ্টি করে তাদেরকে এই বক্তব্যটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমি যেটা আপনার পরবর্তীকালে লক্ষ্য করলো যে তাদের অভিভাবক কিছু কিছু, আমি জানি না তারা কতজন কতজন অভিভাবক, তাদেরকেও একইভাবে চাপ সৃষ্টি করে তাদেরকে দিয়ে কিছু বক্তব্য দেওয়া হয়েছে। এবং আপনারা জানেন যে একটা খাবার নাটক করা হয়েছে, ডাইনিং টেবিলে বসে একটা খাবার নাটক তৈরি করা হয়েছে, এটা আপনার ডিবি অফিসের অবশ্য একটা নামই হয়ে গেছে, আপনার ভাতের হোটেল হিসেবে একটা নাম হয়ে গেছে। তো এগুলো কখন কোন কনে হয়, যখন আপনার একটা একটা এক ধরনের ব্যাংক্রাপসি যখন আপনার সেই প্রতিষ্ঠানের এবং সরকারের মধ্যে এসে পড়ে, আপনার ডিবি আপনার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা আপনার সরকারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের একমাত্র দায়িত্ব কি শুধুমাত্র আপনার যারা আন্দোলন করছে, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করছে অথবা তাদের অধিকারের জন্য সংগ্রাম করছে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে নির্যাতন করা এবং তাদেরকে নিয়ে সমস্ত নাটক তৈরি করা? নিশ্চয়ই না। ডিবির আপনার সুনির্দিষ্ট দায়িত্ব, টার্মস অফ রেফারেন্স আছে তাদের কাজে এবং সেটা সরকারের নির্দিষ্ট করেন, সেই দায়িত্বগুলো তাদেরকে পালন করতে হয়। এখানে এই ধরনের একটা নাটক, একটা তামাশা তৈরি করে তারা গোটা জাতিকে আপনার
আমি মনে করি যে গোটা জাতিকেই তারা ছোট করেছে, একটা মস করার সৃষ্টি করেছে। এবং যার শেষ পর্যন্ত হাইকোর্টের যে মন্তব্য সেই মন্তব্য আপনারা শুনেছেন, হাইকোর্টে পরিষ্কার করে মন্তব্য হচ্ছে যে এটা একটা জাতির সঙ্গে মস করা করা হয়েছে, এর পরে তার কিছু থাকা উচিত না। এতে যদি পরিষ্কার বলে যায় যে আজকে এই ছাত্রদের নেতৃত্বকে আপনারা এইভাবে হেউ প্রতিপন্ন করার জন্য এবং তাদের যে মিথ্যা প্রচারণা চালিয়ে আন্দোলনকে দমিয়ে রাখার জন্য এই ধরনের একটা অসৎ একটা উপায় তারা সম্মান করেছে। আমি যে কথাটা আপনাদের প্রথম দিনে বলেছিলাম যে এই গোটা ইস্যুটাকে সরকার যদি তার সদিচ্ছা থাকতো, রাজনৈতিক উদ্দেশ্য থাকতো, তারা প্রতি খুব অল্প সময় দুই তিন দিনের মধ্যেই তারা ইস্যুটাকে সমাধান করতে পারত। যেহেতু সরকারের সত্যি কথা বলতে কি রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিত্ব নাই, আপনারা সবাই তো বলেন যেটা আওয়ামী লীগের সরকার, আমি তো আওয়ামী লীগ খুঁজে পাই না এখানে। আমি যেটা বারবার আপনাদেরকে এটাকেও বলেছি যে এটা মূলত একটা আপনার এখন পুরোপুরিভাবে একটা অদৃশ্য একটা শক্তি, যে শক্তি এই দেশকে পরিচালনা করার চেষ্টা করছে সেই শক্তির একটা সরকার। এবং আপনি দেখুন যে যেখানে এই সমস্ত বাহিনীর প্রধানরা তারা যে ভাষায় প্রকাশ্যে কথা বলে, মনে হয় না যে কোনো রাজনৈতিক নেতৃত্ব এই দেশে রয়েছে বা তাদের এই নেতৃত্ব এই দেশে রয়েছে। সুতরাং আমরা মনে করি যে এই দেশে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের কোনো সরকার এখানে নেই। এখানে যে সরকারটা আছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে আপনার সেই যারা যারা দেশকে নিয়ন্ত্রণ করছে এবং দেশে একটা অরাজনৈতিক একটা সরকার পরিচালনা করছে, তাদেরই সরকার এটা পরিচালিত হচ্ছে। আপনারা দেখছেন, লক্ষ্য করেছেন যে এই কার্যালয়ে ইতিপূর্বে ধরনের আপনার নাটক মঞ্চস্থ হয়েছিল। আমাদের নেতা আমাদের গয়েশ্বর বাবুকে তারা এইভাবে মেলাইন করার চেষ্টা করেছিল। সেজন্য আমি বলেছিলাম যে গয়েশ্বর বাবুকে আপনার পরীক্ষা দেওয়ার জন্য নতুন করে কোনো পরীক্ষা দেওয়ার দরকার নেই। তার যে সুবিশাল রাজনৈতিক যে অতীত কর্মকাণ্ড এবং গণতন্ত্রের জন্য তার যে নেতৃত্ব, এটা তার সারা জীবনের যেটা তিনি প্রমাণ করেছেন, এটার জন্যই আপনার অনেকে সেই সময় বিভিন্ন রকম প্রশ্ন তুলছিল আমি তার জন্য দরকার নেই। তিনি একজন প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংগ্রামের একজন নেতা, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।